সমগ্র রাজ্যে রক্তের চাহিদা পূরণে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক রক্তদান শিবির সংগঠিত হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। আজ দক্ষিণ শহরতলির মহেশতলা পুরসভার 35 নম্বর ওয়ার্ডে করোনাবিধি মেনে রক্তদান শিবির সংগঠিত হল। উক্ত রক্তদান শিবির উদ্বোধন করেন বজবজ বিধায়ক অশোক দেব ও পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান আবু তালেব মোল্লা। ওয়ার্ড কমিটির সভাপতি সুকেশ ঘোষ জানান, বারে বারে স্যানিটাইজ করে করোনাবিধি মেনে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। সারা বছর শুধু ওয়ার্ড ছাড়াও বহু মানুষ আসে প্রয়োজনে রক্তের কার্ড সংগ্রহ করতে। রক্তদান শিবির শুরুর আগে এলাকার ভূমিপুত্র প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণে নীরবতা পালন ও তার ছবিতে মাল্যদান করা হয়। দেখুন, 35 নম্বর তৃণমূল কংগ্রেস ঠিক সময় ঠিক জায়গায় তার রক্তের সঙ্গে আয়োজন করেছে। এই মুহূর্তে রক্তের দরকার, এবং সাথে সাথে তারা যাতে করোনামুক্ত হতে পারে সেই সচেতন আনার চেষ্টা করছে। আমাদের সরকার মহাত্মাজি, আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি, তারা চেষ্টা করছে যাতে সব কিছু মোকাবেলা করে মানুষকে সুস্থ রাখার চেষ্টা করে, রাজ্য মানুষকে যাতে তারা ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করে। আমরা আশা করব যে আমাদের দায়িত্ব থাকা সত্ত্বেও আমরা আরও বেশি কাজ করতে পারি, মানুষের পরিষেবা দিতে পারি, সেই কাজ করব। এই মুহূর্তে অনেক জায়গায় ডাক্তাররা আক্রান্ত, তবুও ডাক্তাররা কিন্তু তাদের কাছ থেকে দূরে থাকছে না, তারাও চেষ্টা করছেন যাতে মানুষের সাহায্য করা, করোনা রোগীকে সাহায্য করা। যে তিনি নিজে নিজের মনের কথাই বলেছেন যে সব কিছু বন্ধ রাখার জন্য, এই ব্যাপারটা কী বলবে? দেখুন, প্রিয় সংসদ তার নিজের অভিজ্ঞতার কথা বলেছেন, স্বাভাবিক বলতেই পারে, সেই নিয়ে কোনো সমস্যা রাখবে কারণ হতে পারে না, সে কখনো বলে এটা করতেই হবে, সে বলছে আমার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা রাজ্য সরকার সাই দিতে পারে না দিতে পারে, যারা তর্ক করছে তারা মূর্খের সাথে বাস করছে, ঠিক কাজ করছে না। প্রত্যেকেই মাস্ক ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং 8 ঘন্টা 20 মিনিট ছাড়া যারা আমরা স্যানিটাইজ করছি, এইভাবেই আমরা চালিয়ে দিই। কত রক্তদাতা রক্ত দিল? আমরা 100 আমাদের টার্গেট, আপাতত 70 জনের রক্ত দেওয়া হয়ে গেছে। এই করোনা আবহে মানুষকে কি বলবেন এবং রক্তদাতাদের কি বলবেন? করোনা আবহে একটা কথাই যে এর তো কোনো ওষুধ নেই, কিন্তু মাস্কটা আপনারা অতি অবশ্যই পরুন, এই মাস্ক ছাড়া কিন্তু আমাদের কোনো বাঁচার রাস্তা নেই। তাই প্রত্যেকে অনুরোধ করব যে আপনারা মাস্কটা পরুন বিশেষ করে, এবং যতটা ভিড় এগিয়ে যাওয়া যায় ততটাই মঙ্গল। সর্বোপরি যেখানেই রক্তদান হোক, আমি গত 1 সপ্তাহে আমার অফিস থেকে আমি 37 জনকে রক্তের কার্ড দিয়েছি, তার মানে রোগের প্রভাব আছে, রক্তের চাহিদা বাড়ছে। সেই জন্য যেখানেই রক্তদান হোক যেন মানুষ সেখানে রক্ত দেয়, ভয় না করে যেন রক্ত দেয়, তাতে বহু মানুষ। মহেশতলা থানার ঠিক সামনেই বজবজ ট্রাং রোড থেকে পথ চলতি সাধারণ মানুষ সাইকেল ও বাইক আরোহীদের থানায় নিয়ে গিয়ে তাদের কোভিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। জানা গিয়েছে ইতিমধ্যেই 100 জনের টেস্ট করা হয়েছে, এদের মধ্যে এখনও পর্যন্ত কারোরই পজিটিভ আসেনি। ঠিকানা থেকে ঢিলছোড়া দূরত্বে বাটা মোড়েও একইভাবে পথ চলতি মানুষদের করোনা অ্যান্টিজেন টেস্ট করাচ্ছে মহেশতলা থানার পুলিশ। মহেশতলা থানা ও মহেশতলা পৌরসভার উদ্যোগে আজ এই করোনা টেস্ট করা হচ্ছে বলে জানা গেছে। আজকে মহেশতলা পৌরসভার পক্ষ থেকে থানা এবং বাটার মোড়ে একটা প্রোগ্রাম চলছিল কোভিড টেস্টের, 99 জনের টেস্ট করা হয়েছে, কারোর পজিটিভ বেরোয়নি। নাম? আমার নাম গীতা মাই। বাড়ির মালিকের অনুপস্থিতিতে আগুন লেগে বাড়ির পুরো জিনিসপত্র সহ ক্যাশ টাকা পুড়ে ছাই হয়ে গেল জলপাইগুড়িতে, শনিবার রাতের ঘটনা। জানা গেছে সুকান্ত এগর এলাকার বাসিন্দা সুরেশ সেনের বাড়িতে ভাড়া থাকতেন পঙ্কজ সেন।
এই দিন রাতে তিনি বাড়িতে ছিলেন না। এর মধ্যে এলাকার বাসিন্দারা জানান হঠাৎই আগুন জ্বলছে তার বাড়িতে। বাসিন্দারা বালতি দিয়ে জল নেভানোর চেষ্টা করলে আগুন পুরো জলে বাড়ির যাবতীয় জিনিস ও কিছু ক্যাশ টাকা জ্বলে ছাই হয়ে যায়। দমকল বাহিনীরা এসে আগুন নেভালেও যাবতীয় জিনিস পুড়ে ছাই হয়ে যায়। দমকল কর্মীদের অনুমান বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এটা তো 7টা থেকে 8টা অবধি এই ঘটনা, 7টা সাড়ে 7টার দিকে এই ঘটনাটা হয়েছে। কিন্তু বাড়িতে তো কেউ ছিল না, এখনো বুঝতে পারলাম না এখন মিটার থেকে লাগলো না কি কারণে লাগলো না। হ্যাঁ হ্যাঁ এরকম ঘটনাটাই হয়েছে। না না ছিল না তখন কেউ, উনি আবার বাপের বাড়িতে চলে গেছেন। কার বাড়ি এটা? হচ্ছে সুরেশ সেনের বাড়ি, আর যারা ভাড়া ছিল তারা পঙ্ক সেন। না তারা কেউ বাড়িতে ছিল না। আমরা তো দেখলাম অতিরিক্ত আগুন উঠে গেছে, এতটাই আগুন উঠছে মানে বালতি টালতি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি যে কি করব। তো চিল্লা হাল্লাতে অনেক লোকজন জড়া হয়ে গেল, ফায়ার ব্রিগেডে তারপর ফোন করা হলো। তো নগর কলোনি বলছে ওরা, ওখানে একটা বাড়িতে আগুন লেগেছে, সম্ভবত মানে কারেন্টের শর্ট সার্কিট থেকে লেগেছে। একটা বাড়ি পুরোটাই পুড়ে গিয়েছে, মোটামুটি যা ছিল আসবাবপত্র খাট ড্রেসিং টেবিল টিভি টিভি সবই পুড়ে গিয়েছে। দাদা টাইমটা এখন বলতে পারছেন? যখন টাইম পেয়েছি তার মধ্যে বেরিয়ে পড়েছি, আগুন এসে দেখি আগুন মানে জ্বলছে, আমরা পুরো ইয়ে করে মানে এক্সটিংগুইশ করে জল দিয়ে নিয়ে ফেলেছি। হ্যাঁ পুরো একদম মানে নিয়ন্ত্রণে। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICTE রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। ফর ডিটেইল ভিজিট BBIQ। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও DGP-র যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।